রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে ধ্বংস করতে বিশ্বযুদ্ধ বাঁধাতে চায় পশ্চিমারা। ইউক্রেন যুদ্ধে মস্কোকে পরাজিত করা যাবে না বলেও বার্ষিক ভাষণে হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধের জন্য পুতিনের পশ্চিমাদের দায়ী করাকে অযৌক্তিক আখ্যা দিয়ে ন্যাটো মহাসচিব বলেছেন, পরমাণু চুক্তি প্রত্যাখ্যান করায় বিশ্ব পরিস্থিতি ভয়াবহ হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক ইউক্রেন সফরের পরদিন জাতির উদ্দেশ্যে বার্ষিক ভাষণ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের বর্ষপূর্তির আগে দেওয়া ভাষণে যে কোনো মূল্যে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ বাড়িয়ে তোলার অভিযোগ করেন। পুতিন বলেন, বৈশ্বিক সংঘাতের মঞ্চে মস্কোকে পরাজিত করা যাবে না। পশ্চিমারা রাশিয়াকে এই যুদ্ধে যেতে বাধ্য করেছে। ওরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বাজারকে প্রভাবিত করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে তোলার অভিযোগের আগুল তোলা হচ্ছে মস্কোর দিকে। ভাষণে আমেরিকার সঙ্গে কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। পুতিন অভিযোগ করেন, প্রতিনিয়ত ন্যাটোর পরিধি বাড়িয়ে ইউরোপের বিভিন্ন জায়গায় অ্যান্টিমিশাইল সিস্টেম বসানো হচ্ছে। রাশিয়াকে ধ্বংস করতে বিশ্বযুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমারা। তাই কৌশলগত অস্ত্র বিষয়ক চুক্তি স্থগিত করতে বাধ্য হচ্ছে রাশিয়া। আমেরিকা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়াও বসে থাকবে না বলে হুঙ্কার দেন তিনি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ার সিদ্ধান্তে বিশ্ব পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ইউক্রেন যুদ্ধের জন্য পুতিন যেভাবে পশ্চিমাদের দায়ী করেছেন তা অযৌক্তিক হিসেবে আখ্যা দেন তিনি। ন্যাটো মহাসচিব বলেন, স্নায়ুযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল তা ধ্বংস করছে রাশিয়া। তাদের নতুন সিদ্ধান্ত হতাশাজনক। এতে অস্ত্র নিয়ন্ত্রণের পুরো কাঠামোই ভেঙে পড়বে। বিশ্ব পরিস্থিতি হবে আরও ভয়াবহ। পুতিন যতই হুঁশিয়ারি দিক, জো বাইডেনের আকস্মিক কিয়েভ সফরের পর উজ্জীবিত ইউক্রেন সহ পশ্চিমা মিত্ররা। যুদ্ধের বর্ষপূর্তিকে সামনে রেখে এখন কথার সুর গরম করেছে আমেরিকার মিত্ররা। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।